ভাইদের এবং টিএম আইএলের সাথে যুক্ত সমস্ত অতিথিদের। তো হ্যাকটিক ভি হম দে রোডা ইস বিচ মে চেয়ারম্যান সে অনুরোধ করুঙ্গা কি হম লোগো কে বিচ মে জব তক আপকা দো শব্দ নেই সুন লেতে হ্যায় স্যার আত্মসন্তুষ্টি নেই হোতি হ্যায়। আদর আলী এবং শ্রী গোপাল দাস মঞ্চে রয়েছেন, হলদিয়ার বিশিষ্ট এবং প্রেসিডেন্ট বন্ধু শ্রমিক ভবন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এনাদের সাথে যুক্ত হয়ে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি এবং এনারা সবার জন্য আমি ধন্যবাদ জানাই। নমস্কার। শব্দই কম পড় যায়। ইস বিচ মে অনুরোধ করতা হুম কি স্যার আশীর্বচন কে রূপ মে আপ হামে সম্বোধিত করে। আমি সমবেত এই সংস্থা এবং শুভানুধ্যায়গণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং সালাম জানাচ্ছি। হমেশা ইসি তরহ মিলতা রহেগা। সময় কি কমি কো দেখতে হুয়ে আমি হাম লোগ নিমতোরি ইউনিয়ন সমিতি মে চেয়ারম্যান প্রদান কর রহে হ্যায়। ইয়ে বহুত আপনে আপনে বড়ি বাত হ্যায়, কিতনা সম্মান রাখতে হ্যায় ভো। সাথ মে চেয়ারম্যান মাঝে কয়েকটা মাস জায়গায় তিনি চেষ্টা করছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে হলদিয়াতে মূলত বিশ্বকর্মা পূজোর আগের দিন বিকেল থেকে উৎসবের সূচনা হয়। গত দুবছর ধরে পিআইএমএল একটু আগেই এই উৎসবের সূচনা করছে, তার কারণ পরপর দুবছর তারা সেফটির ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে ন্যাশনাল যে অ্যাওয়ার্ড পুরস্কার তারা পেয়েছে এটা শুধু তাদের গর্বের নয়, আমাদেরও গর্বের। তা আমরা এই উৎসবের আজকে এখানে উদ্বোধন করলাম। একই জায়গায় এত বড় মাপের বিশ্বকর্মা পুজো এবং তাকে কেন্দ্র করে দু তিন দিন ধরে নানা অনুষ্ঠান, এটা আমাদের গর্বের শহর বন্দরনগরী হলদিয়াতেই হয়ে আসছে। তাই সৃষ্টির দেবতা, কর্মের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে
এবারেও যে উৎসব তার সূচনা টিআইএমএল এর এই বার থেকে আজকে আমরা সূচনা করলাম, এটাও আমাদের একটি বাড়তি পাওনা এবং আনন্দের। সুন্দর প্রতিমা থাকবে, নিষ্ঠার সঙ্গে শাস্ত্রমতে পূজা পাঠ অঞ্জলি থাকবে, সাধ্যমত প্রসাদের আয়োজন থাকবে, সুদৃশ্য মণ্ডপ থাকবে, বাহারি আলোকসজ্জা থাকবে, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যে একটা বিষয় আমরা অনেক চেষ্টা করে যুক্ত করে দিতে পেরেছি, সেটা হলো আলোর নিচে অন্ধকার আছে, কনভেনশন বলা হতো, আইন তখনো হয়নি, সেটা হলো সামাজিক দায়বদ্ধতা, সিএসআর যাকে ইংরেজিতে বলা হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। 2013 সালে আমি তখন এমপি পার্লামেন্ট মেম্বার, লোকসভাতে আমরা এমপিরা বসে এই সিএসআরটাকে কনভেনশন নয় ম্যান্ডেটারি করেছিলাম। আগে ছিল অনেকে করতেন অনেকে করতেন না, তো 13 সালের পর থেকে এটা আইনে রূপান্তরিত হয়, প্রত্যেককে ম্যান্ডেটারি, তার ব্যালেন্স শিটের 2% তাকে করতেই হবে। সবাই একমত হয়েছে যে আমরা প্রতিযোগিতা করব। আপনি দেখবেন 17 আর 18 আমি অনেক পুজো মণ্ডপে যাব, উদ্বোধনে যাব, প্রতিযোগিতা লম্বা লাইন। গত বছর 1,20,000,000 টাকার সেবা হয়েছে। কি সেবা? নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে মশারি, তুলে দেওয়া হয়েছে দিব্যাঙ্গদের নানা ধরনের হুইল চেয়ার থেকে, ক্র্যাচ থেকে, হিয়ারিং শ্রবণ যন্ত্র থেকে, স্টিক থেকে, তুলে দেওয়া হয়েছে আমাদের স্লাম বস্তি এলাকায় থাকা লোকেদের বাড়ির ছেলে মেয়েরাও পড়াশোনা করে, সোলারের ল্যাম্প আলো তুলে দেওয়া হয়েছে, স্কুল ব্যাগ, ছোট ছোট বাচ্চাদের বর্ষাতি ছাতা, তারা প্রাইমারি স্কুলে যায়, এসএসকে তে যায়, আমার রিক্সাকুলার ভাইরা তাদের রেনকোট, এমনকি আপনারা শুনলে খুশি হবেন, আমাদের স্ল্যাম বস্তি এলাকায় থাকা মানুষজন, নিরুপায় হয়ে থাকা মানুষজন, তাদেরকে টেবিল ফ্যান পর্যন্ত এই উৎসবের মঞ্চ থেকে বিতরণ করা হয়। এটা একটা উৎসবে পরিণত হয়েছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আনন্দ অনুষ্ঠান থাকবে, গান বাজনা থাকবে, খাওয়া দাওয়া থাকবে, তার সঙ্গে সঙ্গে এই যে সেবা, এটা আমাদের শিখিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ, যে আমরা আপনার হুইল চেয়ার চাই ব্যাটারি চালিত, আমাদের এটা চালাতে কষ্ট হচ্ছে, আমি এটা মাথায় নিয়েছি, এটা খুব কস্টলি, এমনি হুইল চেয়ার গুলো আপনার 5-6 হাজার 6,500 হয়ে যায়, এগুলো আপনার 45-65 হাজার টাকা পর্যন্ত এক একটা রেট পড়ে। তা আমি এটা অনেক, যেহেতু দেখুন 4টে হুইল চেয়ার আমরা দেব সিনিয়র মানুষকে ব্যাটারি চালিত, তার কষ্ট হচ্ছে 2.5 লাখ টাকা প্রায়, অনেক টাকা দাম।